আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সহ এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের 9.1 অনুশীলনের 6 থেকে শুরু করে প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বে জানো যে এই 9.1 অনুশীলনের আমি অনেকগুলো পর্ব দিয়ে তোমাদের সামনে আমি ম্যাথগুলো আপলোড করেছি, সূত্র আকারে অনেকগুলো, অর্থাৎ ত্রিকোণমিতিক যে অবিধাবলী আছে এই অবিধাবলী তোমরা খুব সুন্দরভাবে পাবে। তো লক্ষ্য করো, আজকে যে গাণিতিক প্রবলেমটি সমাধান করার চেষ্টা করব, সেই গাণিতিক প্রবলেমটি সমাধান করার পূর্বে আমাদের মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিক যে অবিধাবলী আছে এই অবিধাবলীগুলো খুব ভালোভাবে আমরা যদি জানি, সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে যে কোনো গাণিতিক প্রবলেমের সমাধান আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমি তোমাদের সামনে দেখো একটি গাণিতিক প্রবলেম এখানে তুলে দিয়েছি যে 6 ক আমাদের দেওয়া আছে, দেখো 1/sec² + 1/cosec² = 1, বা খ দেওয়া আছে 1/cos² - 1/cot² = 1। এখন প্রশ্ন হচ্ছে যে সকল শিক্ষার্থীদের মাঝে এই 9.1 অনুশীলনের যে গাণিতিক প্রবলেমসমূহ আছে, এই গাণিতিক প্রবলেমসমূহ অ্যাকচুয়ালি জটিল মনে হয় যে আমরা কোন অবেধাবলী ইউজ করব এখানে, যে 6টি অনুপাত আছে এই 6টি অনুপাতের মধ্যে আমাদের সুবিধা মতো কখন কোন সূত্র তোমরা বলে থাকো, সূত্র তোমরা ব্যবহার করবে সেটি নিয়েই কিন্তু একটু তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, বা ত্রিকোণমিতির সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে বিশেষ করে sin²θ + cos²θ = 1, আবার sec²-tan²= 1 আমরা অবেধাবলী পাই, বা cosec²-cot²θ = 1 পাই, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। তো লক্ষ্য করো এখানে লেখা আছে 1/sec² + 1/cosec² = 1, তাহলে আমরা এই sec²a = কী পেতে পারি, বা সর্বপ্রথমে আমাদের যে বিষয়টি জানার প্রয়োজন আছে, আমাদের এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে sin²θ + দেখো cos²θ = দেখো আমরা 1 জানি। তো কেন আমি 1 লিখব, যে ডান পক্ষে যেহেতু কণাং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা 1 দেখতে পাচ্ছি, তাহলে sin²θ + cos²θ = 1 আসবে কি না এই ক্যালকুলেশনটা করার পর। অথবা আরেকটি অবেদাবলী আছে, তোমরা জানো যে sec²θ = আমরা জানি 1 + দেখো tan²θ, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পক্ষান্তর করে পাই যে sec²θ - tan²θ = দেখো আমরা 1 পাই। তাহলে এখানেও কিন্তু দেখো আমরা একটি 1-এর সূত্র আকারে আমরা পাচ্ছি, প্রথমে দেখো sin²+cos²θ = দেখো আমরা 1 পেয়েছি। তাহলে আরেকটি অবেদাবলী আছে, দেখো cosec²θ = আমরা জানি 1 + দেখো cot²θ, এখান থেকে আমি যদি 1 আনতে চাই তাহলে cosec²θ - cot²θ = আমরা দেখো 1 পাচ্ছি। তাহলে তিনটি অবেদাবলী আমরা দেখতে পাচ্ছি, আমি বক্স আকারে যে অবেদ লিখেছি এই তিনটি অবেদাবলী আমরা কখন ইউজ করব কোনো একটি গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে সেটি কিন্তু আমাদের একটু ভাবার বিষয়। তোমরা এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আসো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই ক্লাসটি খুব দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি দেখার সুযোগ পায়, এবং সর্বোপরি বলবো যে তোমরা তোমাদের এই ম্যাথের ক্লাসটি বারবার যদি প্র্যাকটিস করো, ত্রিকোণমিতির বিশেষ করে এই ত্রিকোণমিতির গাণিতিক প্রবলেমসমূহ আমরা অবেদাবলী ইউজ করে কিন্তু ক্যালকুলেশনগুলো করে থাকি। তো লক্ষ্য করো আমি ডানে, অর্থাৎ আমার লেখার ডানে sin²θ + cos²θ = 1 লিখেছি, আবার sec²θ - tan²θ = 1 লিখেছি, cosec²θ - cot²θ = কিন্তু দেখো আমরা 1 লিখেছি। এখন আমাদের কাছে অনেকেই প্রশ্ন হয় যে স্যার আমরা এখানে থিটা লিখেছি, বাট এই থিটার পরিবর্তে এ দেওয়া আছে, এ কিভাবে আমরা লিখব। তো এখানে দেখো 1/sec² এ আছে, থিটার পরিবর্তে আমরা এ অ্যাঙ্গেল ধরে নিতে পারি, কেমন হতে পারে দেখো আমাদের অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু সূক্ষ্ম কোণ এর আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাই, এখানে দেখো এ অ্যাঙ্গেল আছে, তাহলে নিঃসন্দেহে আমি যদি অ্যাঙ্গেলটায় এ ধরি এখানে
তাহলে আমাদের সুবিধা মতো এখানে বি বা এখানে সুবিধা মতো সি ধরতে পারি, অথবা আমি যদি সমকোণী ত্রিভুজটি এভাবে এঁকে নিয়ে অ্যাঙ্গেলটা যদি এ ধরি, সেই ক্ষেত্রে দেখো আমাদের কি হতে পারে, এখানে এ অ্যাঙ্গেল ধরলাম আর এখানে আমি বি ধরে নিলাম, আর এখানে দেখো সি কোণটা 90 হলো। অর্থাৎ এই প্রথম চিত্রে আমরা যদি বলতে চাই, দেখো বি এ সি কোণ, এটাকে সংক্ষেপে এ কোণ বলা হবে। আর ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এই বি এ সি কোণ বারবার এত বড় কোণ উল্লেখ না করে আমরা এটাকে এবার লিখতে পারি সাইন দেখো এ কোণ লিখতে পারি। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের এই এ কোণের সাপেক্ষে, অর্থাৎ সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা এমন ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়ে থাকি। বা এই ক্ষেত্রেও দেখো আমরা যদি বলি বি এ সি কোণ, এটাকে আমরা এ কোণ বলতে পারি। আমরা এখানে কসেক স্কোয়ার নিচ্ছি, তাহলে আমরা এখানে কসেক দেখো আমরা বি এ সি কোণ এভাবে লিখতে পারি, বা এটাকে সংক্ষেপে লিখতে পারি দেখো কসেক আমরা এ কোণ লিখতে পারি। তো এই এই বিষয়গুলো কিন্তু আমাদের সর্বপ্রথমে কিন্তু খুব ভালোভাবে যদি জানা থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ দেখো যে কোনো গাণিতিক প্রবলেমের সমাধান করতে পারবো। তোমরা এই ক্লাসটিতে যারা সংযুক্ত হয়ে ক্লাসটি করছো তাদের সকলকে ধন্যবাদ জানাই, এই কারণে যে অনেক শিক্ষার্থীরা আসো, এই স্বল্প সময়ের মধ্যে তোমরা এই ক্লাসগুলো পাও। আরিফ ইসলাম ইমন, তুমি সংযুক্ত আসো, থ্যাংক ইউ আরিফ তোমাকে। তো এই দুইটি গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে অনেক কিছু বিষয় আমি আলোচনা করে নিচ্ছি, কারণ আমাদের জানার বিষয় আছে ত্রিকোণমিতিক অভেদাবলী, বা আমরা যখন ত্রিকোণমিতিক কোণগুলো পেয়ে থাকি আমরা সূক্ষ্মকোণে ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু বা সন্নিহিত বাহু বা অতিভুজ নিয়ে কিন্তু আমরা ছয়টি অনুপাত পেয়ে থাকি। তো লক্ষ্য করো, আমরা জানি যে কস থিটা সমান আমরা জানি দেখো যে ওয়ান বাই দেখো সেক থিটা, বা আমরা এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি কস থিটা ইনটু দেখো সেক থিটা সমান আমরা কিন্তু এখানে ওয়ান পাবো, বা এখানে আমরা লিখতে পারবো দেখো সেক থিটা সমান দেখো ওয়ান বা দেখো কস থিটা লিখতে পারবো। তাহলে আমরা যদি ওয়ান বাই সেক থিটা সমান যদি কস থিটা পাই, নিঃসন্দেহে কণং প্রশ্নের ওয়ান বাই সেক স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারবো, তবে তার পূর্বে আমাদের জানার প্রয়োজন আছে যে সাইন থিটা বলতে অ্যাকচুয়ালি সাইন ইনটু থিটা, এটা কিন্তু ভুল ধারণা। অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে আমরা লম্ব এবং অতিভুজের যে অনুপাতটি পেয়ে থাকি সে অনুপাতকে কিন্তু সাইনের অনুপাত বলা হবে, থিটা কোণের অনুপাত বলা হবে। তাহলে আমরা এই যে সাইন থিটা আমরা যখন হোল স্কোয়ার লিখব তখন এটাকে আমরা কিন্তু লিখে নিতে পারবো সাইন স্কোয়ার দেখো থিটা লিখতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আগে সুন্দরভাবে তোমাদের জানার প্রয়োজন আছে, বা তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও 9.1 অনুশীলনের যে সূত্রসমূহ আছে সেই সূত্রর জ্যামিতিক প্রমাণ আমি তোমাদের সামনে আপলোড করেছি, তোমরা ভালোভাবে যদি একটু দেখো এই ক্লাসটি, তাহলে ইনশাল্লাহ আমাদের যে বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো, তাহলে কজ স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারবো দেখো কজ স্কোয়ার থিটা সমান অবশ্যই লিখতে পারবো যে ওয়ান বাই দেখো সেক স্কোয়ার থিটা লিখতে পারবো, কারণ আমাদের ওয়ান বাই সেক স্কোয়ার এ আছে, তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা লিখতে পারবো। তাহলে এই যে কজ স্কোয়ার থিটা দেখো ওখানে আছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আবার দেখো ওয়ান বাই আমরা যদি আরেকটি অভেদ লিখি সাইন থিটা সমান আমরা জানি ওয়ান বাই দেখো কসেক থিটা, তাহলে এটাকে আমরা যদি পাওয়ারে আনতে চাই অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি দেখো ওয়ান বাই কসেক স্কোয়ার থিটা, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে আমি এই একটি ছোট্ট গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে ইন ডিটেলসে তোমাদের সামনে কেন আলোচনা করছি, এই কারণেই যে তোমরা যখন কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাত এর প্রমাণ বা মান নির্ণয় যেটিই হোক না কেন নির্ণয় করতে যাবে, তখন আমাদের এই বেসিক বিষয়গুলো কিন্তু জানতে হবে। যেমন ওয়ান বাই কসিক স্কোয়ার থিটা, ওয়ান বাই কসিক স্কোয়ার থিটা সমান আমরা সাইন স্কোয়ার থিটা পেয়ে যাব কণাং পৃষ্ঠের বাম পক্ষের দ্বিতীয় পদ, আর ওয়ান বাই সেক স্কোয়ার থিটা দেখো ওয়ান বাই সেক স্কোয়ার থিটা সমান আমরা কী লিখতে পারবো কজ স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কী পাবো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত
1 পাবো আমি এই বিষয়গুলো বারবার তোমাদের সামনে ইন ডিটেইলস আলোচনা করেই সমাধান দেওয়ার উদ্দেশ্য যাতে যে সকল শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে ক্লাসটি দেখছো তারা শুধুমাত্র যে আমি ম্যাথ সলিউশন করে দিচ্ছি বা ছোট্ট একটি ম্যাথের জন্য এত সময় নিচ্ছি সেটা হয়তো তোমাদের চিন্তা হতে পারে যে এভাবে হয়তো ম্যাথগুলো ক্যালকুলেশন না করে সরাসরি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কী হতে পারে তো লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড আমরা লিখব কয়ের সমাধানের ক্ষেত্রে 1/sec² + 1/ দেখো cosec² তাহলে আমরা কি পেলাম বলো 1/sec² এ সমান আমরা কি পাবো বলো তো 1/sec² এ সমান অবশ্যই এখানে cos² এ অ্যাঙ্গেলটি এখানে এ আছে তাহলে এ দিব আর এখানে কি দেখো 1/cosec² সমান আমরা কিছুক্ষণ আগে দেখালাম 1/cosec² এ সমান দেখো sin² এ লিখতে পারবো তাহলে cos² এ প্লাস sin² এ সমান সর্বপ্রথমে কিন্তু আমি লিখেছিলাম যে sin² θ প্লাস cos² θ সমান 1 কারণ আরও দুইটি অভেদাবলী আছে sec² θ মাইনাস tan² θ সমান দেখো 1 এর একটি অভেদাবলী আছে আর এখানে cosec² θ মাইনাস cot² θ সমান দেখো 1 আছে তাহলে আমাদের এই তিনটি অভেদের মধ্যে আমরা প্রথম যে অভেদটি লিখেছিলাম যদি বলতে চাই এই প্রথম অভেদটি দেখো আমরা এই প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো দেখো এটা 1 লিখতে পারবো তখন আমরা থার্ড ব্র্যাকেটে লিখে নিতে পারবো যেহেতু sin² θ প্লাস cos² θ সমান দেখো আমরা এটা 1 মেন অভেদটা আমরা লিখে নিলাম তাহলে আমরা এটা লিখবো দেখো লেফট হ্যান্ড সাইড সমান আমরা যে রাইট হ্যান্ড সাইড পেলাম সুন্দরভাবে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান দেখো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখবো আমাদের দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে আমরা এটি প্রমাণ করে দিলাম অনেক শিক্ষার্থীরা আছো এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের মনে রাখতে হবে ত্রিকোণমিতিক অভেদাগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং প্রতিটি অনুশীলনীর শুরু থেকে শেষ পর্যন্ত গাণিতিক প্রবলেমগুলোর সমাধান করবে অনুশীলনীর সহ উদাহরণ বা কাজের ম্যাথগুলো বারবার সমাধান করবে দেখবে তোমরা অনেক সহজভাবেই যে কোনো গাণিতিক প্রবলেমের সমাধান তোমরা করতে পারবে তাহলে 6 নম্বর প্রশ্নের কয়েড সিম্পল একটি ম্যাথ কিন্তু সিম্পল ম্যাথটি কীভাবে আমরা অগ্রসর হব সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এখন তোমরা যদি মনে করো যে স্যার আমি এই ম্যাথটিকে অন্য একটি পদ্ধতিতে কি দেখাতে পারবো সেই পদ্ধতিটা একটু দেখাতে চাই এটা যদি তোমরা বলো যে স্যার আমি যদি এই গাণিতিক প্রবলেমটি এভাবে লিখি 1 আমরা লব আকারে রাখলাম sec² θ সমান কি বলো তো 1/ দেখো cos² θ এভাবে যদি কোনো শিক্ষার্থী লিখতে চায় যে sec² a সমান দেখো 1/cos² a প্লাস দেখো লবে থাকলো 1 আর হরে দেখো cosec² a আছে এটাকে যদি লেখা হয় 1/ দেখো sin² a সেটাও আমরা কিন্তু লিখতে পারবো ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি একটি জটিল ভগ্নাংশ লবে 1 আছে আর হরে দেখো একটি ভগ্নাংশ আছে তাহলে এটাকে আমরা যেভাবে লিখতে পারি উল্টে যদি লিখি তাহলে 1+ দেখো আমাদের কোনো একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করা মানে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা তাহলে এটা আমরা পাবো দেখো cos² a/1 একটু ডিটেলসে তোমাদের সামনে এই গাণিতিক প্রবলেমটির সমাধান করে দেওয়ার চেষ্টা করছে এই গাণিতিক প্রবলেমটি আমরা যদি এভাবেও লিখি এটাও লেখা যাবে দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো cos² a+ দেখো sin² a আমরা এইভাবে লিখে নিতে পারবো একটু দেখো তাহলে এটা আমরা পাচ্ছি দেখো 1 তাহলে আমরা এটাকে লিখবো দেখো রাইট হ্যান্ড সাইড ওকে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী যে কোনো পদ্ধতিতে কি সুন্দরভাবে সমাধান করতে পারবো কিনা অবশ্যই তোমরা যে কোনো পদ্ধতিতেই এই গাণিতিক প্রবলেমগুলোর সমাধান তোমরা করে নিতে পারবে তোমরা অনেক শিক্ষার্থীরা আসো এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত ওই ক্লাসটি করছো তোমাদের বলবো তোমরা ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো যদি বারবার প্র্যাকটিস করো বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস কারণ আমি একটি গাণিতিক প্রবলেম দেখো দুইভাবে সমাধান করার চেষ্টা করলাম তাহলে আমরা সরাসরি অভেদাবলী ইউজ করে আমরা ক্যালকুলেশন করতে পারি বা আবার sec² ভেঙে cosec² এভাবে ইন ডিটেলসে ভেঙেও কিন্তু ক্যালকুলেশনটা আমরা দেখাতে পারি এখন আসো দেখো খনং যে প্রশ্নটি আছে খনং প্রশ্নটির সমাধান কিভাবে করব দেখো তাহলে এখানেও আমাদের 1/cos² a - দেখো 1/cot² a সমান আমরা 1 কিভাবে আমরা পাবো সেটা একটু দেখে নিই খনং প্রশ্নটির সমাধান খনং প্রশ্নের সমাধান দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে 1/ দেখো
cos square a minus 1 by দেখো cot square a আছে তাহলে আমরা এই যে 1 by cos square a সমান আমরা কি পেতে পারি বলো 1 by cos square a সমান আমরা পেতে পারি দেখো sec square a পেতে পারি আর 1 by cot সমান কি আমরা জানি যে tan theta সমান দেখো 1 by cot theta বা আরেকটি জানি এটা উল্টিয়ে যদি লেখা হয় tan theta into দেখো cot theta আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমরা 1 পাবো এখান থেকে আমরা লিখতে পারবো দেখো cot theta সমান 1 by দেখো tan theta এভাবে লিখে নিতে পারবো ওকে তাহলে 1 by আমরা যদি cot theta পাই এটিকে tan theta লিখতে পারবো সরাসরি যদি গাণিতিক প্রবলেমটি সমাধান করি তাহলে আমরা কি পাবো দেখো 1 by cos square theta সমান sec square theta 1 by cot square theta সমান আমরা দেখো এখানে লিখতে পারবো tan square এখানে a লিখতে পারবো অর্থাৎ 1 by cos square a সমান আমরা sec square a লিখবো আর 1 by cot square a সমান আমরা tan square a লিখবো তাহলে sec square a minus tan square a অর্থাৎ sec square theta minus tan square theta সমান কত আছে দেখো তো sec square theta minus tan square theta সমান দেখো এখানে 1 আছে সুতরাং এই 6 নম্বর গাণিতিক প্রবলেম দুইটির সমাধান করার ক্ষেত্রে বেসিক বিষয়গুলো অর্থাৎ অবেদের যে প্র্যাকটিসটা আমাদের 6টা অনুপাত আছে 6টা অনুপাতে যদি আমাদের প্র্যাকটিস করা হয় তাহলে এই গাণিতিক সমস্যাটির সমাধান খুব সুন্দরভাবে আমরা দিতে পারবো এবং আমরা যখন কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান কমপ্লিট করব তখন কিন্তু আমাদের এই ধারণাগুলো আগে থেকেই থাকতে হবে তাহলে 1 by cos square theta সমান দেখো sec square theta minus 1 by cot square দেখো সমান আমরা কি লিখতে পারবো tan square a লিখতে পারবো তাহলে sec square a minus tan square a অর্থাৎ sec square theta minus tan square theta সমান দেখো আমরা 1 পেলাম এটাকে আমরা সাইড নোটে দিতে পারি যেহেতু sec square theta minus দেখো tan square theta সমান আমরা 1 এটা লিখে নিতে পারি তাহলে এটাকে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে আমরা লিখবো দেখো লেফট হ্যান্ড সাইড সমান আমরা রাইট হ্যান্ড সাইড এটা লিখে নিলাম ওকে আমাদের যদি প্রমাণ বলে প্রমাণ লিখবো আমাদের যদি দেখাতে বলে তাহলে আমরা শর্ট লিখবো ওকে তো দেখো তোমরা এই খনং প্রশ্নটির সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি গাণিতিক প্রবলেমটি সমাধান আমরা কিভাবে করছি সেটি কিন্তু একটু ভাবার বিষয় আমরা যদি এই গাণিতিক প্রবলেমটির এভাবে সমাধান না করে আমাদের 6টি অনুপাতের মধ্যে অলওয়েজ মনে রাখতে হবে যে sin থিটা এবং cos থিটা এই দুইটি অনুপাতে কনভার্ট করে ম্যাক্সিমাম গাণিতিক প্রবলেমের সমাধান করা হয় বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এই অবেদাবলিটি ইউজ বারবার করা হয় তাহলে আমাদের মনে রাখতে হবে এই গাণিতিক প্রবলেমটি এভাবে না করে যদি তোমরা বলো যে স্যার আমরা এই গাণিতিক প্রবলেমটিকে এভাবে আমরা একটু দেখাতে চাই 1 বাই দেখো cos স্কয়ার a আমরা cos স্কয়ারে অপরিবর্তন রাখলাম আমরা cot কে ভাঙবো আরেকটি বিষয় তোমরা জানো যে tan থিটা সমান দেখো sin থিটা বাই cos থিটা এটা তোমরা জানো বা cot থিটা সমান তোমরা জানো cos থিটা বাই sin theta এটাও তোমরা দেখো জানো অবশ্যই ক্লিয়ারলি তোমরা এটি জানো যে cot theta সমান cos theta বাই sin theta tan theta সমান sin theta বাই cos theta তাহলে আমি এই cot theta কে কিভাবে লিখতে পারবো দেখো cot theta সমান আমরা কি লিখবো বলো তো cos theta বাই sin theta কেন আমি cos theta বাই sin theta লিখবো কারণ আমি প্রথম পদে কিন্তু cos কে অপরিবর্তন রেখেছি তাহলে আমরা এই cot সমান আমরা কি লিখতে পারবো এখানে স্কয়ার আছে তাহলে cos স্কয়ার এ বাই দেখো sin স্কয়ার এ লিখে নিতে পারবো ওকে দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় রাশির হর কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করে লিখতে পারি তাহলে এটা কি লিখবো দেখো 1 বাই cos স্কয়ার এ এটা উল্টে গেলে কি হতে পারে দেখো 1 প্লাস আমাদের এটি জটিল ভগ্নাংশের এখানে হর অর্থাৎ কোনো একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে যে ভগ্নাংশটি দ্বারা ভাগ করবে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা কি করতে হয় বলো তো গুণ করতে হয় তাহলে 1 কে আমরা এই হরের ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা এখানে গুণ করে নিলাম তাহলে এখানে কি পাচ্ছে দেখো 1 বাই cos স্কয়ার এ মাইনাস দেখো sin স্কয়ার a বাই দেখো cos স্কয়ার এ পেলাম ওকে তাহলে 1 বাই cos স্কয়ার এ মাইনাস দেখো sin স্কয়ার বাই cos স্কয়ার a পাচ্ছি দুইটি ভগ্নাংশের আমরা হরে দেখো এখানে লসাগু আমরা কিন্তু cos পাচ্ছি আমরা বীজগণিতিক রাশির মতো কিন্তু ত্রিকোণমিতিক যে অবেদাবলী আছে যে সূত্রসমূহগুলো আছে এগুলোও কিন্তু আমরা খুব সুন্দরভাবে বীজগণিতিক রাশির মতোই কিন্তু ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা লসাগু পেলাম cos স্কয়ার তাহলে এখানে পাবো দেখো 1 মাইনাস
তাহলে কজ স্কয়ারকে কজ স্কয়ার দ্বারা ভাগ করলে 1 হয় কজ স্কয়ারকে কজ স্কয়ার দ্বারা ভাগ করলে 1 হয় তাহলে এখানে পাচ্ছি দেখো সাইন স্কয়ার থিটা পেলাম ওকে এখন আসো দেখো আমরা এই যে প্রথমে লিখেছিলাম আমি বারবার বলেছি যে ত্রিকোণমিতিক অভেদাবলীর মধ্যে প্রথম যে অভেদটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1 এখান থেকে আরো দুইটা অভেদ পেতে পারি যে সাইন স্কয়ার থিটা সমান দেখো 1 মাইনাস কজ স্কয়ার থিটা হবে কারণ আমরা পক্ষান্তর করলাম তাহলে এখান থেকে একটি পেলাম দেখো আবার এখান থেকে আমরা কিভাবে পেতে পারি কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস দেখো সাইন স্কয়ার আমরা থিটা লিখতে পারবো একটু ভালো করে দেখো ওকে তাহলে 1 মাইনাস দেখো সাইন স্কয়ার থিটা কোথায় আছে বলো তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান আমরা মেন অভেদ থেকে যদি পেয়ে থাকি তাহলে এর পরের লাইনে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার সমান দেখো এখানে কজ স্কয়ার এ লিখতে পারবো আর এখানে আমাদের কজ স্কয়ার এ এখানে থাকলো ওকে তাহলে সরাসরি এটা সমান আমরা এটা লিখে দিলাম আমরা যদি ইচ্ছা করি সাইড নোটে লিখে নিতে পারি যে যেহেতু কজ স্কয়ার থিটা সমান দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এভাবে আমরা লিখে নিতে পারি এখন দেখো লব এবং হর একই রাশি এটাকে লোয়েস্ট টার্ম করলে বা সরলীকরণ বা আমরা সিম্পলিফাই যদি করি তাহলে এখানে আমরা শুধু 1 পাবো তাহলে এটা সমান দেখো আমরা পেলাম কি বলো রাইট হ্যান্ড সাইড তাহলে এই গাণিতিক প্রবলেমটি তোমাদের এই খয়ের দ্বিতীয় পদ্ধতিতে যখন সমাধানটি করছি তখন কিন্তু দেখো তোমাদের একটু জটিল মনে হচ্ছে বা বড় মনে হচ্ছে কিন্তু মনে রাখতে হবে এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে যদি ক্যালকুলেশন করতে হয় ইন ডিটেলসে তোমরা ভেঙে বা ত্রিকোণমিতিক অভেদাবলগুলো তোমরা যে কোনো পদ্ধতিতে যে কোনো ওয়েতে যদি তোমরা ক্যালকুলেশন করো দেখবা অ্যাট এ টাইমে আমাদের এর সমাধান মিলবে অর্থাৎ প্রমাণ বলো না কেন মান নির্ণয় করতে বলা হোক না কেন খুব সুন্দরভাবে তোমরা ক্যালকুলেশনগুলো পেয়ে যাবে তাহলে দেখো ছয়ের খ এই গাণিতিক প্রবলেমটির আমি বিকল্প পদ্ধতিতে অর্থাৎ আরেকটি পদ্ধতিতে তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম তোমরা যদি চিন্তা করো এই ধরনের ম্যাথগুলো আমরা সুন্দরভাবে যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে ত্রিকোণমিতিক যে অনুপাতের সূত্র বলে থাকি যে অভেদাবলীগুলো যদি খুব ভালোভাবে জানা থাকে আমরা ইনশাল্লাহ এই ম্যাথগুলো সমাধান দিতে পারবো ওকে সো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি মূলতই 9.1 অনুশীলনের 6 নম্বরের ক এবং খ কয়ের দুটি পদ্ধতি বা খয়ের দুটি পদ্ধতির মাধ্যমে গাণিতিক প্রবলেম সমাধান করার চেষ্টা করলাম বা ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো আমাদের ভালোভাবে যদি জানতে হয় বা ভালোভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো আর তোমরা এই 6 নম্বর গাণিতিক সমাধানের পূর্বে 9.1 অনুশীলনের অনেকগুলো সূত্রের প্রমাণ দেওয়া আছে তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও তাহলে অনেকগুলো ভিডিও পাবে তাছাড়া তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সবসময় সময় সুযোগ পেয়ে তোমাদের সামনে আমি আসার চেষ্টা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করো বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা বছরের শুরু থেকে খুব সুন্দরভাবে এই ম্যাথগুলো ক্যালকুলেশন করার চেষ্টা করবা কোনো গাণিতিক প্রবলেম অর্থাৎ 9.1 অনুশীলনের উদাহরণ কাজ বা অনুশীলন কিছুই তোমরা বাদ দিবে না প্রত্যেকটি ম্যাথই কিন্তু সুন্দরভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবে সুতরাং ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো লাইভ সেশনে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ